আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের ও দূরের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই ভিডিওটি দেখলে জানতে পারবেন স্বপ্নে কলা দেখলে কি হয়, কলা গাছ দেখলে কি হয়, বিশেষ করে গর্ভবতী মহিলারা স্বপ্নে যদি কলা খেতে দেখেন এর ব্যাখ্যা কি হবে, এই ভিডিওটিতে আমরা জানব। গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কলা খেতে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন আছে। যারা মা বোন আছেন গর্ভবতী, তো আপনাদের এই ভিডিওটি দেখা দরকার। অন্যরাও যারা আছেন ভিডিওটি দেখবেন এবং আপনি অন্যজনের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দর্শক, স্বপ্নে যদি কলা গাছ কেউ যদি দেখেন তাহলে এটা খুবই একটি কল্যাণকর বিষয়। স্বপ্নে কলা গাছ দেখা এটা অর্থ লাভের প্রতি ইঙ্গিত করে, আর্থিক উন্নতি হবে স্বপ্নদ্রষ্টার জীবনে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে কলা দেখেন এইটাও ভালো, স্বপ্নে কলা দেখে এটা অভাব অনটন দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে, স্বপ্নদ্রষ্টার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। দর্শক, আপনারা কি চান না আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাক? সবাই চায়। যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি অভাব অনটনে থাকতে চান? না, আপনি চান সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে। তো কলা যদি খেতে দেখেন এটা ইঙ্গিত বহন করে আপনার জীবনে সুখ শান্তি আসবে, অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, স্বপ্নের কোনো ক্ষমতা নেই, তবে স্বপ্ন একটা ইঙ্গিত বহন করতে পারে। বন্ধুরা, এরপরে কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি কলা খাচ্ছেন, কলা খেতে দেখলেন কোনো অবিবাহিত ব্যক্তি, বা তিনি পাকা কলা দেখলেন, সুন্দর কলা দেখলেন, তাহলে এটা দেখা সে অবিবাহিত ব্যক্তি, চাই নারী দেখুক বা পুরুষ, তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা হবে এমনটা বোঝায়, দ্রুত বিয়ের লক্ষণ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। বন্ধুরা, স্বপ্নে কলা খেতে দেখা এটা খুবই ভালো লক্ষণ। স্বপ্নে যদি কেউ কলা খেতে দেখেন তাহলে হাতে টাকা পয়সা আসবে, অর্থ সম্পদ আসবে এমনটা বোঝায়। বিশেষ করে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে কলা খেতে দেখেন তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান হবে এমনটা বোঝায়। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে কলা খেতে দেখেন তাহলে তার ছেলে সন্তান লাভ হবে এমনটা বোঝাবে। আর যদি গর্ভবতী মহিলার স্বামী, এমন কোন ব্যক্তি যদি স্বপ্নে কলা খেতে দেখেন যার স্ত্রী গর্ভবতী, তাহলে এটাও তার স্ত্রী গর্ভ থেকে ছেলে হওয়ার প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর সুন্দর কার্যকর স্বপ্ন দেখার তৌফিক দান করুন, খারাপ স্বপ্ন থেকে, শয়তানের স্বপ্ন থেকে হেফাজত করুন। বন্ধুরা, এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি প্রয়োজন বোধ মনে করেন ভিডিওটি দেখতে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সময় আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।